বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রায়ই বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলিকে। এবার সেসব রুখে দেওয়ার জন্য পদক্ষেপ নিলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, অরুচিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে আইনের দ্বারস্থ হয়েছেন বুবলি। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। 8 মে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে। এর আগে 24 এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বুবলি। তবে শুরু থেকেই পুরো বিষয়টি তিনি মিডিয়াতে গোপন রেখেছেন। সাধারণ ডায়েরিতে অভিনেত্রী বলেন, বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের চিত্র, জমশেদ ভাই, মৌ সুলতানা, সনি কমিউনিকেশন, এসকে উজ্জ্বল সহ 15 থেকে 20টি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি। তার অভিযোগের তালিকায় দেশের 4টি গণমাধ্যমেরও নাম রয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 2016 সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে বজগিরি সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয় শবনম বুবলির। এরপর কিং খানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন তিনি। বর্তমানে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি শিরোনামের নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।